শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভয়েস মেরিনার নিয়মিত আয়োজন। সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা, আর আজকের যে আলোচনার প্রতিপাদ্য তা হচ্ছে বুধোদয়ের রাজনীতি। এসব বিষয় নিয়ে কথা বলতে ভয়েস মেরিনার লাইভ স্টুডিওতে উপস্থিত আছেন বাবু উজ্জ্বল কর, তিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। উপস্থিত রয়েছেন নগর বিএনপি নেতা আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ এবং তিনি কক্সবাজার পৌরসভার নির্বাচিত কাউন্সিলর। স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহাম্মদ হোসেন মাসুদ, সাধারণ সম্পাদক পৌর জাসদ। আপনাদের সকলকে আমাদের স্টুডিওর জন্য ধন্যবাদ। আর প্রথমে যে আজকের যে প্রতিপাদ্য বিষয়টি, যে বুধোদয়ের রাজনীতি, আমরা জানি যে সম্প্রতি বেগম খালেদা জিয়া নির্বাচন পরবর্তী প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি কর্মসূচি ঘোষণা করেছেন। 20 জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে তারা একটি সমাবেশ করবেন, 29 জানুয়ারি একটি কালো পতাকা মিছিল বিক্ষোভ সমাবেশ করছেন। এই ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে যে বিএনপি এই মাসে অন্তত আর কোন বড় ধরনের অবরোধ কিংবা হরতাল বা এরকম কোন কর্মসূচিতে তারা যাচ্ছে না। সেই সাথে আজকে একটি পত্রিকার নিবন্ধে যে প্রকাশিত হয়েছে, আগামী 6 মাসের মধ্যেও বিএনপি কোন সহিংসতামূলক রাজনৈতিক কর্মকাণ্ডে যাবে না যদি না বাধ্য না হয়, তাহলে কি এই সবকিছু মিলে আমরা কি মনে করতে পারছি না যে শান্তির রাজনীতির যে বোধোদয় হয়েছে? জনাব আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ। না, আমার মনে হয় বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বিএনপি তার স্বভাবজাত যে রাজনীতি, সেই রাজনীতি করছে। আপনি একটু পেছনের দিকে যদি যান, বিএনপি বাংলাদেশের রাজনীতিতে বা রাজনীতি দেশ পরিচালনার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা আছে। এই ভূমিকায় বিএনপি একটি শান্তিপূর্ণ দেশ পরিচালনার তার একটি নজির আছে। স্বাভাবিকভাবেই দেশের ক্ষতি হোক সেটা বিএনপি চাইতে পারে না। তা আমরা বিএনপির একটি যেটি বিষয় ছিল সেটি হচ্ছে একটি গণতান্ত্রিক সুষ্ঠু পন্থায় যাতে নির্বাচন হয়, নিরপেক্ষ পদ্ধতিতে যাতে নির্বাচন হয় সেই ছিল। যেহেতু 10ম জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে, স্বাভাবিকভাবে 11 নির্বাচন হবে এর পরবর্তীতে, এবং সে কারণে যাতে আগামী 11 নির্বাচনটি সুষ্ঠু এবং সুন্দর পদ্ধতিতে, নিরপেক্ষ পদ্ধতিতে নির্বাচিত হয়, সেজন্য বিএনপি একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে এসেছে। এটি বিএনপির আদর্শগত বিষয় এবং বিএনপি তার দেশ পরিচালনার যে অভিজ্ঞতা সেটা থেকে শিক্ষা নিয়ে কর্মসূচি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করেছেন বা নিয়েছেন বলে আমার মনে হয়। আচ্ছা, যারা মোহাম্মদ হোসেন মাস আপনি বলছেন যে জামশেদ যেভাবে বলছিল যে এই শান্তিপূর্ণ জায়গাতেই বিএনপি ফিরে এসছে, এটি কি আমরা কি বলতে পারি না যে বুধোদয়ের রাজনীতি, নাকি বিভিন্ন এমবেসি বিভিন্ন দূতাবাসের চাপোদয়ের রাজনীতি? ধন্যবাদ। কিছুক্ষণ আগে জামশেদ যে কথাগুলো বললো বিএনপি যে চলমান বক্তব্য এবং আগের যে ভূমিকা নিয়ে, আমি মনে করি বিএনপি এখনো আগের জায়গায় অবস্থান করছে। সাম্প্রতিক সময়ে ম্যাডাম খালেদা, আগের জায়গায় কোন জায়গাটি আমি বোঝাতে চেষ্টা করছি, ম্যাডাম খালেদা জিয়া বা বিএনপি চেয়ারপারসন দুদিন আগে সাম্প্রতিক সময়ে যে একটি সাংবাদিক সম্মেলন করেছে, সেখানে কিছু 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 বাস্তবতার কথা বলেছে। ওনার বুধদিন হয়েছে যে সন্ত্রাস, সহিংসতা, খুন, জ্বালা পোড়াও দিয়ে জনগণকে সম্মিলিত করা যায় না, কোনো কিছু কিছু আদায় করা যায় না। কোনো কিছু আদায় করতে হলে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। বাংলাদেশের মানুষ সাম্প্রতিক সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির যে কর্মকাণ্ডগুলি সংঘটিত হয়েছে সেই কর্মকাণ্ডে জনগণ অনাস্থা প্রকাশ করেছে এক কথায় খালেদা জিয়াকে। সেই অনাস্থার প্রকাশ ধরুন খালেদা জিয়া জনগণের সামনে আবার নতুন করে উপস্থাপনের জন্য এক সাংবাদিক সম্মেলন করেছে, সাংবাদিক সম্মেলনে কিছু বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যগুলিকে আমি অভিনন্দন জানাই। কিন্তু কিছু জায়গায় যেটা বাংলাদেশের মূল সমস্যা সেই সমস্যাটাকে চিহ্নিত করা নাই। আমরা মনে করি বাংলাদেশের সাম্প্রতিক সময়ে বড় সমস্যা হচ্ছে যুদ্ধবাদের বিচার করা। সাংবাদিক সম্মেলনে সত্য কথাই বলেছেন উনি, কিন্তু যুদ্ধ অপরাধের বিচার প্রসঙ্গে উনি একটি বাক্যও উচ্চারণ করেননি। অর্থাৎ উনি ওনার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আগের অবস্থান থেকে চেয়ে এই কথা বলছে, এই কারণে যে আমরা যুদ্ধ অপরাধের বিচার চাচ্ছি এবং যুদ্ধ অপরাধের বিচার চলছে। এই যুদ্ধ অপরাধের বিচার বন্ধ করার জন্য একটি শক্তি সারা বাংলাদেশকে অরাজকতা শুরু করছে, অথচ বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন এই প্রসঙ্গে কোন বক্তব্য উনি উপস্থাপন করেন না। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? যারা বাস্তব প্রদেশের দিকে জামশেদ মোহাম্মদ হোসেন মাসুদ যেভাবে বলছিলেন যে এটি কৌশলগত পরিবর্তন এসছে, কিন্তু চরিত্রগত কোন পরিবর্তন আসেনি বিএনপির এই বক্তব্যের মাধ্যমে? আমি মাসুদ ভাইয়ের একটি কথাতে দ্বিমত করছি, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ বিএনপিকে সমর্থন করেনি এই রাজনৈতিক কর্মকাণ্ডে, এটি আমার মনে হয় একটি তথ্যগত ভুল। আমরা যদি এখনই যে কোনো জায়গায় গিয়ে একটু আলোচনা করি, চায়ের দোকানে যাবে, অন্য যে কোনো জায়গায় আলোচনা করলে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা মানুষই বিএনপি যে কর্মসূচি, যে দাবি, যে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা যে নামই হোক একটি নিরপেক্ষ ব্যবস্থায় নির্বাচন হোক এটি জনগণ চেয়েছে এখনো তাদের সেটি আকাঙ্ক্ষা আর যদি আমরা সমর্থন মনে করি তাহলে বাংলাদেশের প্রত্যন্ত জায়গায় যেভাবে মানুষের সম্পৃক্ততা আছে এই রাজনীতিতে বা এই রাজনৈতিক কর্মকাণ্ডে এটা অভাবনীয় আপনি যদি একটা সুষ্ঠু বা বিএনপি নির্বাচন করতো তাহলে এটার প্রতিফলন হতে দেখতে পেত জনগণ এটা সংখ্যা দিয়ে তখন হয়তো বোঝানো যেত কিন্তু এটা আপেক্ষিক হলেও এখন আমরা বুঝতে পারি আমরা স্বাভাবিকভাবে রাস্তায় পাড়ায় মহল্লায় যে কর্মসূচি পালন করি মানুষের যে সম্পৃক্ততা যে সমর্থন এটা অভাবনীয় সেই কারণে আমি মনে করি মাসুমাই যেটা বলছে এখানে বিএনপির কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার কর্মসূচিতে মানুষের সমর্থন ছিল না এটা হয়তো একটু তত্ত্বগত ওনার ভুল আছে আমি আসছি আপনার কাছে যারা উজ্জ্বল করে যে বলছিল যে মানুষের অভূতপূর্ব সমর্থন রয়েছে বিএনপি কক্সবাজার শহরের প্রেক্ষিতে আপনি কিভাবে বিষয়টি মনে করেন ধন্যবাদ আপনাকে আসলে ঘটনা হচ্ছে আপনি প্রথমে যে প্রশ্নটা করেছিলেন যে বিএনপি নেত্রী মেডাম খালেদা জিয়া তিনি যেভাবে আন্দোলন করতে করতে একেবারে উচ্চ পর্যায়ে গিয়ে আবার হঠাৎ করে তার সুরটা একটু নরম করে তিনি আবার প্রথম থেকে চলে এসেছেন এটি হচ্ছে আন্দোলনের প্রথম ধাপ তিনি যে আন্দোলনের এখন শেষে যে সম্মেলন করে সংবাদ সম্মেলন করে উনি যে কর্মসূচি ঘোষণা করেছেন এটি হচ্ছে আবার প্রথম ধাপ অর্থাৎ ধরেন এক থেকে আমি 100 পর্যন্ত একটা ছেলেকে ছোট ছেলেকে বললাম যে 1 থেকে 100 পর্যন্ত বলুন হয়তো কোথাও তার যদি ভুল হয়ে যায় সে 100 পর্যন্ত বলে চলে গেল আবার বলবো যে আপনি আবার 1 থেকে চলে আসেন আমি এইটুকু বোঝাতে চাই বিএনপির যে কর্মসূচি এটি জনগণের মাঝে পৌঁছাতে পারেনি জনগণের অন্তরে পৌঁছাতে পারে জনগণ তাদের সমর্থন করেনি বলে তাকে আবার প্রথম থেকে সেই নিয়মতান্ত্রিক আন্দোলনের দিকে চলে আসতে হয়েছে আওয়ামী লীগ যেটি বারবার বলেছে সেটি হচ্ছে তারা অনিয়মতান্ত্রিক আন্দোলন করছে রাজগোড়া ভাঙছে যেটি আমরা জীবনেও দেখিনি আমরাও আন্দোলন করেছি আমরাও সংগ্রাম করেছি আমরাও বিরোধী দলে ছিলাম কিন্তু আজ আগামীকাল হরতাল আমি আগের দিন মশাল মিছিল করেছি এটি হচ্ছে নিয়মতান্ত্রিক আন্দোলনের প্রতীক আগামীকাল হরতাল কিন্তু ওনারা সেটি না করে তারা আগের দিন থেকে পেট্রোল বোমা মারছেন মানুষ মারা যাচ্ছে অহরহ মানুষ মারা গেল পেট্রোল বোমা নিক্ষেপে যাদের গায়ে পেট্রোল বোমার আঘাত লেগেছে আমি আপনারা সবাই জানেন একটি লোকও বাঁচেনি এইভাবে তো গণতন্ত্র এই দেশে ফিরিয়ে আনা সম্ভব না অনিয়মতান্ত্রিক আন্দোলন আমাদের জন্য ক্ষতিকর তাহলে কিভাবে গণতন্ত্র ফিরিয়ে মানে গণতান্ত্রিকতাকে বজায় রাখতে গেলে কি করতে হবে কি করা জরুরি গণতন্ত্রের কথা বলছেন আমার নেত্রী শেখ হাসিনা তিনি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য তিনি এই দেশে বিগত দিনে যে আন্দোলন সংগ্রামগুলো করেছেন এগুলো জনগণ দেখেছে জনগণ দেখেছে বলে বারবার জননেত্রী শেখ হাসিনাকে জনগণ সমর্থন দিয়ে আসছে আর বিএনপি নেতৃবৃন্দের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা জনগণের যে চাহিদা সেই চাহিদার উপর রাজনীতি করুন শুধু ক্ষমতার রাজনীতি ক্ষমতায় যাওয়ার জন্য জ্বালাও পোড়াও করে লাভ নেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য জননেত্রী শেখ হাসিনা যেভাবে এগিয়ে যাচ্ছেন দেশের উন্নতির জন্য আপনারাও সেভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যান জনগণ আপনাদেরকে চাইলে আপনারা ক্ষমতায় যাবেন আমাদের চাইলে আমরা ক্ষমতায় যাব আমি আসছি আপনার কাছে তিনি যে বলছেন যে জনগণ আপনাদের চাইলে ক্ষমতায় যাবেন জনগণের চাওয়ার সেই সুযোগটা তো আপনারা দেননি আপনার সংসদীয় নির্বাচনে আসেননি আর ইনি বলছেন যে আসলে মানে গঠনতান্ত্রিক আন্দোলনের কথা জ্বালাও পোড়াও বাদ দিয়ে এইসব কিছুকে আপনি কিভাবে মূল্যায়ন করেন আমি উজ্জ্বল ভাই একটু সুন্দর কথা বলেছেন সেটি উনি আসলে মনের ভিতরে যে সত্য কথাটি উনি প্রকাশ করেছেন সেটা হচ্ছে উনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চান ওনার নেতৃত্বে বলেছেন বাস্তবিকতে বর্তমান বাংলাদেশের অবস্থা এটি যে আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা ভেঙে ভেঙে পড়েছে গণতান্ত্রিক যে একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা বোধ থাকা তার মত প্রকাশ স্বাধীনতা থাকা এই বিষয়গুলো বর্তমান প্রেক্ষাপটে ভেঙে পড়েছে তো সে কারণে যেমন বিভিন্ন পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে এর আগে আমাদের আমার দেশ পত্রিকা বন্ধ হয়েছে টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ হয়েছে এগুলো গণতন্ত্রের পার্ট এটা বন্ধ হয়েছে তো উনি সুন্দর বলেছেন যে ওনার নেত্রী বুঝতে পেরেছেন যে বাংলাদেশের গণতন্ত্র নষ্ট হয়েছে যার কারণে এটি উনি কুণ্ডায় প্রতিষ্ঠিত করতে চান আমরাও এটি এই ওনার এই বক্তব্যে একমত আমরাও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই বাংলাদেশে এবং একটি গণতান্ত্রিক সুন্দর পদ্ধতিতে পন্থায় যাতে ভোটের মাধ্যমে যে যার মতো ভোট দিয়ে তার নেতা নির্বাচন করতে পারবে এটা আমরা যেখানে ভোট দিয়ে যে নির্বাচিত হবে এটা আমাদের কোন এটা আমাদের কোন কিন্তু আপনারা তো নির্বাচনে আসেননি তাহলে মানুষ তো আপনাকে ভোট দিতে পারলো না তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ালো নির্বাচনে না আসার খুব যুক্তিসঙ্গত কারণ আছে আপনি একটু ডিবে যান সেটি হচ্ছে
একটি নির্বাচন হয়েছে 5 তারিখ যেভাবে নির্বাচন হয়েছে সেই প্রক্রিয়া যদি বিএনপি নির্বাচনে যেত তাহলে নির্বাচন সুষ্ঠু হতো না নির্বাচন কমিশন যেভাবে ন্যাকারজনক ভূমিকা রেখেছে আপনার পুলিশ বাহিনী যে ভূমিকা রেখেছে আপনার মিডিয়াকে একজন উপদেষ্টা যেভাবে হুমকি-ধুমকি দিয়েছে চ্যানেল 24 কে আমি দেখেছি সরাসরি যে আপনারাই দেখাচ্ছেন সব ভোট না দেওয়ার অনেক কেন্দ্রে ভোট হচ্ছে এইভাবে অর্থাৎ ভোট না হওয়া দেখানোটাকে তারা যেভাবে এডিট করতে চেষ্টা করেছে তো স্বাভাবিকভাবেই এই ভোটটাতে গেলেই বিএনপি ভরাডুবি হতো এবং এটা একটা মেকানিজমের কারণে ভরাডুবি হতো এই ভরাডুবির ভয়ে কি নির্বাচনে যান নেই মাহমুদ মাসুদ আপনি কি একমত হবেন এই বিষয়ে আমি এর আগে কিছু কথা বলেছে গণতন্ত্রের কথা বলেছে উনি গণতন্ত্রের কথা বলেছেন গণতন্ত্র ভোট দেওয়া নেই শুধু গণতন্ত্র নয় গণতন্ত্র অনেক কিছু আছে এই গণতন্ত্র জিনিসটাকে টিকে রাখার যে সকল প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা যদি সুসংগঠিত করতে পারি তাহলে গণতন্ত্র সুসংগঠিত হবে এর আগে কোনোদিন গণতন্ত্র সুসংগঠিত করতে পারে না যেমন গণতন্ত্র সুসংগঠিত হওয়ার অন্যতম ধাপ হচ্ছে একটি নির্বাচন কমিশন শক্তিশালী নির্বাচন কমিশন যদি থাকে এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে আমরা অনেক কিছু আদায় করতে পারি আমার এই সদ্যতা দামছে যে কথাটি বলছে 5ই জানুয়ারি যে নির্বাচনের কথা আপনারা বলছে নির্বাচন প্রতিহত করবেন প্রতিরোধ করবেন এবং আপনারা সেন্টারে সেন্টারে কেন্দ্রে কেন্দ্রে সংগ্রাম কমিটির কথা বলেছেন এবং 531টি 531টি কেন্দ্র স্কুল স্কুল আপনারা জাগিয়ে দিয়েছেন শিক্ষাগুলি আপনারা বলছেন এখন বুথ কেন্দ্র মূলত হচ্ছে এগুলি শিক্ষা প্রতিষ্ঠান 531টি শিক্ষা প্রতিষ্ঠান আপনারা জ্বালিয়ে দিয়েছেন বোমা মেরেছেন জ্বালিয়েছেন মানুষ খুন করেছেন এর পরেও মানুষ 40% মানুষ ভোট দিতে গিয়েছে যদি আপনারা যদি সেই রকম কাজ না করতেন অবশ্যই মানুষ 80-85% মানুষ সেদিন ভোট দিতে যেত এখন আরেকটি কথা হচ্ছে জামশেদজি বলেছেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কথা বা আমরা নির্বাচনটাকে কারচুপি করতে পারি পরীক্ষা করে দেখুন আসতেন আসলে তো বোঝা যেত যে আমরা নাকি কারচুপি করতাম না যদি মনে করুন যে বাংলাদেশে প্রায় 20-30টি মিডিয়া আছে যদি মিডিয়া তো সেখানে দেখিয়ে দিত যে আপনারা কারচুপি করেছেন একটু আমি আমার কথা একটু শেষ করুন এই যে আপনারা না গিয়ে এই যে কথা বলেন আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত কোনো কিছু করা যায় না আপনি যদি রাজনীতি করেন বাস্তবতাকে মানতে হবে বাস্তবতাকে বিশ্বাস করতে হবে বাস্তবে আমি আমি যেখানে চেয়ারে বসে আছি আমি যে কথা বলছি এই যে টেবিলটা আমার সামনে আছে এগুলি যদি আমরা দেখি বলি এগুলি যদি টেবিল বসে তাহলে টেবিল হবে না আপনি নির্বাচনে পার্টিসিপেট করতেন অংশগ্রহণ করতেন এই নির্বাচনে অংশগ্রহণ করার পরে বলতেন যে আপনি নির্বাচনটাকে এই মাধ্যমের সাথে একটু শেয়ার করি আমি এখানে দেখেন এই গত নির্বাচন 2008 সালের নির্বাচনের পর যখন আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেছেন এরপর থেকে উপজেলা নির্বাচন দেখেন তার নেতৃত্বে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো দেখেন তার নেতৃত্বে নির্বাচনগুলো দেখেন তার নেতৃত্বে আমরা চাইলে কক্সবাজারে হতে পারতাম অবশ্যই কিন্তু সেই প্রভাব আমরা কাটাই সেখানে জামশেদদের মতো অবশ্যই পৌর কাউন্সিলর নির্বাচিত হয়েছে আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক কথা নয় আমি মাসু ভাই যে কথাটি বলেছেন আমি ওনার নেতার বক্তব্য ধরে বলতে চাই জাসদের এক নেতা ওর নামটাও শোনার আসনটা আমার মনে নেই যার কারণে আপনাদের উত্তরটা আমার বলতে পারে উনি যেদিন ভোট হচ্ছেন সেদিনই বলেছেন এবং লিখিতভাবে বলেছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছেন যে ভোট কারচুপি হয়েছে জাসদ বলেছে কক্সবাজারে তাহাই এনে নির্বাচন করেছে সে সাংবাদিকদের মাধ্যমে বলেছে যে কার্ডবোর্ড কারচুপি হচ্ছে বাংলাদেশের আবু সাইদের মতো ব্যক্তি অধ্যাপক আবু সাইদের মতো ব্যক্তি বলেছে বাংলাদেশে ভোট কারচুপি হচ্ছে এরা সভায় আওয়ামী ঘরনার লোক কিংবা জাসদের লোক ওনারা ভোট করে যেখানে আওয়ামী লীগ অলরেডি 153টি আসন দিয়ে জিতে গেছে সেখানে ভোট কারচুপি হয়েছে সেখানে বিএনপি গেলে দেশের ক্ষমতা পরিবর্তনের যে প্রক্রিয়া হতো এটা কিভাবে আওয়ামী লীগ গ্রহণ করতে এই সেট আপ নিয়ে তবে অতি সুন্দর বলেছে একটি বিষয় সেটা হচ্ছে আমাদের কিছু গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা দরকার আমাদের ডিসি সাহেবরা যেভাবে আওয়ামী লীগের কাজ করছে আমাদের এসপিরা যেভাবে সরাসরি আওয়ামী লীগের নেতা হিসেবে কাজ করছে সেখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না যেমন আমাদের এখানে ডিসি সাহেব আমাদের জাতীয় পার্টির এরশাদের ঘোষণায় যারা প্রত্যাহার করতে গেলেন তাদেরকে বলেছে আপনারা আগে কেন প্রত্যাহার করেছেন প্রত্যাহার হবে না চলে যান অর্থাৎ অনেকটা সময় এটা তো এটা না যে যে যে
প্রত্যাহারের সমস্যা তো ছিল ওই সময়ের মধ্যে তারা করেছে এটাই তো এটা জাতীয় পার্টির যারা না ল্যাঙ্গুয়েজ ডিসিশন তো এটা করতে পারে না উনি তখন কিন্তু দিয়েছেন উনি তখন হচ্ছে রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার উনি করতে পারেন না জামসিমা মধ্যে বলেছে আমি একটু এখানে একটু ইয়ে করি এশর সাহেব নির্বাচনে না যাওয়ার একটি ঘোষণা দিয়েছিলেন সম্ভবত তেসরা জানো তাই না কিন্তু নির্বাচনের জন্য একটা শিডিউল ঘোষণা করেছে ঘোষণা করা হয়েছে শিডিউলের মধ্যে আছে কি পাঁচ তারিখের পরে আপনি মনোনয়ন প্রত্যাহার করতে পারেন এর আগে যদি আপনি মনোনয়ন প্রত্যাহারের আগে যদি আপনি মনোনয়ন প্রত্যাহার করার জন্য আবেদন দেন এটা কোনোদিন বৈধ হতে পারে না অবশ্যই তবে সেটা তো আমার সেখানে রিটার্নিং অফিসার আমার একটু কথাটা শেষ করতে দেন যে আপনি বলেছেন আওয়ামী লীগের নেতা হিসেবে ডিসি সাহেব কাজ করতেছেন আমার দেশের অন্যান্য সকল স্থানের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এটা তো সরকারের সাথে কাজ করে আমি আমি একটু ক্লিয়ার করি যে জামশেদ বলেছে যে ডিসি সাহেব আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন যে যে আপনি বলছেন যে জাতীয় পার্টির যে নেতাটা আপনি মনোনীত একটু প্রত্যাহার করলেন উনি তো আওয়ামী লীগের লোক না উনি তো জাতীয় পার্টির লোক ডিসি সাহেব যদি আওয়ামী লীগের শোধেন তাহলে তো বলতে প্রত্যাহার করেন আওয়ামী লীগ সরকারের আকাঙ্ক্ষার সাথে সরকারের আকাঙ্ক্ষার সাথে না একটি নির্বাচন পদ্ধতির আকাঙ্ক্ষার সাথে এই পদ্ধতিটাকে আমাকে বুঝতে হবে অবশ্যই এখানে পদ্ধতিগত ব্যাপার নয় কি বিষয়টা কারণ হচ্ছে এখানে কিন্তু যদি যেটা মাহমুদ হোসেন মাসু বলেছেন যদি তিনি আওয়ামী লীগের পক্ষে কাজ করতেন তাহলে তাড়াতাড়ি প্রত্যাহার করে আওয়ামী লীগের সকল প্রার্থীকে জিতিয়ে তিনি সময় মতো আসেন বলে আমি সময় মতো আসতে বলেছি এটাকে যদি অন্যভাবে বিশ্লেষণ করলে সম্ভবত সুখকর হবে না তবে আমরা প্রত্যাশা করি যে যে রাজনৈতিক প্রক্রিয়া এই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে একটি প্রত্যাশাও রয়েছে আমাদের সেটা হচ্ছে কি আমাদের চাপা একটা প্রত্যাশা রয়েছে এই প্রত্যাশাটি খুব স্থানীয় ভাবে আমরা আমাদের জাতীয় রাজনৈতিক কথা বললাম একটি স্থানীয় বিষয়ে আসি কক্সবাজারের আপনারা জানেন যে কক্সবাজার শহরটি এবং কক্সবাজারের স্থানীয় অর্থনীতি পুরোটা নির্ভর করে হচ্ছে কি পর্যটনের উপর দীর্ঘ সময়ের আন্দোলন আর এই অবরোধ হরতালের কারণে কক্সবাজারের পর্যটন ব্যবসা প্রায় বন্ধ আর এর সাথে প্রত্যক্ষভাবে জড়িত 400,000 মানুষ এসব মানুষের কথা চিন্তা করে কক্সবাজার কি আমরা আমরা আগামী দিনে হরতাল অবরোধ অথবা রাজনৈতিক সহিংসতা মুক্ত রাখতে পারি না এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন না বিগত দিনে কক্সবাজারে জাতীয় যে আন্দোলনগুলো হয়েছে প্রত্যেকটা আন্দোলনে বিএনপির একটি শান্তিপূর্ণ অবস্থান ছিল শান্তিপূর্ণ কর্মসূচি ছিল এখানে কোন সমস্ত সংঘাত থেকে দূরে থেকেছে কর্মসূচি আর অবরোধ বলতে আমরা যেটা বলছি আমরা অবরোধ মুক্ত করলাম কক্সবাজার সারা বাংলাদেশ যদি অবরোধ হয় তাহলে পর্যটক এখানে আসতে পারবেই না সেখানে পারা যাবে যদি পর্যটক বাহী বাস এভাবে লিখে দিলে তাদেরকে যদি আপনার কেন্দ্রীয় নেতাদের বলে দেন যে পর্যটকদের আসতে দিতে হবে তাহলে পর্যটক বাহী বাস হলে কেউ বাধা দিবে না ওই বাসটা চলে আসবে এরকম কোন প্রক্রিয়া আমরা যেতে পারি কিনা না এটা যাওয়া যায় অবশ্যই কিন্তু সাথে সাথে আমি এটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কক্সবাজারে যে বিগত দিনে পর্যটকরা আসলে আক্রান্ত হয়েছে কিংবা গাড়ি চলতে পারেনি এর বিষয় কিন্তু হয়নি একটা প্রথম প্রথম যখন আন্দোলন করতাম আমরা স্বাভাবিকভাবে ঘোষণা দিয়ে বলতাম যে সকাল 12টার পরে এখানে রিক্সা চলতে পারবে টমটম চলতে পারবে ভারী গাড়ি ছাড়া সমস্ত যান চলতে পারবে পর্যটকদের সুবিধার্থে এবং এই এই বিষয়ে কিন্তু বিএনপি সুনির্দিষ্ট বিবৃতিও ছিল যে পর্যটনের কারণে আমরা এই সুযোগগুলো দিচ্ছি লাস্ট এবং সর্বশেষ পর্যন্ত কিন্তু আমাদের এখানে পর্যটকরা যাতে ক্ষতিগ্রস্ত হয় সেজন্য সেই ধরনের কোন কর্মসূচি কিন্তু হার্ড কর্মসূচি বিএনপি ছিল না তো সেই সেই দৃষ্টিকোণ থেকে কক্সবাজার পর্যটনের জন্য বিএনপির একটি হরতাল অবরোধের সংঘাতময় অবস্থান ছিল না আর দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে জাতীয় ক্ষেত্রে যদি একটি সর্বদলীয় ভাবে সিদ্ধান্ত নেওয়া হয় কারণ আমি বিএনপি নিলাম কোনো কারণে এটা যদি আওয়ামী লীগ পার না করে যেহেতু ওনারা বিরোধী বৃহৎ দল এবং সরকারি দল তাহলে এটা জনগণ সুফল ভোগ করতে পারবে না আমি মনে করি এটা জাতীয় ঐক্যমতের মাধ্যমে যদি কক্সবাজারকে ফ্রি রাখে এখান থেকে তো এই কথা শুরু করা যায় এই আওয়াজটি শুরু কি বলেন জনাব উজ্জ্বল কর আপনি কি একমত হবেন যে এই যে পর্যটকদের সানন্দে আসতে দেওয়ার ক্ষেত্রে আপনারা কোনো উদ্যোগ গ্রহণ করবে বিএনপির সাথে কথা বলে এদের কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা আমরা যদি আসলে সমস্ত দলগুলো দলমত নির্বিশেষে আমরা যদি চিন্তা করি যে আমরা একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে চাই এই আধুনিক পর্যটন নগরীতে কিভাবে পর্যটকরা আরো বেশি আসতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে ঠিক আছে কিন্তু আপনি যে আমাদের বিএনপি নেতা আশাবুল হিদাফুদা সিদ্দিকী জামশেদ যে কথাটুকু বলেছেন যে উনি ওনারা চাইলে বা আমরা সব মিলে চাইলে এখানে একটি শান্তিপূর্ণ অবস্থান আমরা রাখতে পারি কিন্তু কিভাবে আজকে আমি তাকে ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ করে কথা বলছি না কিন্তু এটি সমষ্টিগত কথা সেই কথাটা হচ্ছে
আসলে বিগত কিছুদিন পূর্বে এখানে যে অবরোধ হরতালগুলো গেল এখানে আমরা কিছু জিনিস লক্ষ্য করেছি আপনাদের আপনারা শান্তিপূর্ণ অবস্থানে থাকেন মিছিল মিটিং করে চলে যাচ্ছেন আবার কিছু কিছু জায়গায় দেখলাম জামাত ইসলামের কিছু লোক তারা ওই টোকাই ছেলে পেলে দিয়ে এখানে হঠাৎ করে টমটমগুলো ভাঙা শুরু করে দেয় টোকাই ছেলেগুলো এমন অবস্থা এই টোকাই ছেলেগুলোকে না পারি মারতে এই টোকাই ছেলেগুলোকে প্রশাসন না পারে অ্যারেস্ট করতে এমন অবস্থায় আমরা কি করতে পারি দেখেন আপনারা নিজেরা বিএনপি নেতারা নিজেরাও সেখানে অংশগ্রহণ করে টোকাই ছেলেদের সামনে দিয়ে এমনভাবে মিছিল করা শুরু করেছে যাতে করে এখানে সামনে কিভাবে আমরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলন সংগ্রাম করে আমরা ঐক্যবদ্ধ হয়ে কিভাবে এখানে আরো বেশি পর্যটক অংশগ্রহণ করবে কিভাবে আরো বেশি পর্যটক আসবে যে আপনি বললেন যে একটি বাসে যদি আমরা এখানে পর্যটক লেখা থাকে যদি কেন্দ্র থেকে বা আমরা কেন্দ্রীয়ভাবেও সবাই মিলে সিদ্ধান্ত নিই যে পর্যটকরা আসবে শুধু কোনো অসুবিধা নেই অন্যান্য বিষয়ে আমরা বাধার সম্মুখীন করবো কিন্তু পর্যটকের বিষয়ে এই বিষয়ে আপনি উদ্যোগ গ্রহণ করবেন যেটা বলতেছেন সেটা সরকারি দল হিসেবে উজ্জ্বল ভাই দায়িত্ব নিক উনি ভূমিকা পালন করবে ওনার দলের পক্ষ থেকে ভূমিকা নিক এটা যদি আমরা একমত হতে পারি যে আমরা ভবিষ্যতেই কাজগুলো করবো তাহলে বিএনপি একমত হবে আপনার জেলা পর্যায়ে আপনার শহর থেকে জেলা পর্যায়ে জেলা পর্যায়ে কেন্দ্র কেন্দ্র থেকে একটু করে কথা বলি জামশেদ যে কথাটা বলছে আমি সেটার মধ্যে একটি জিনিস লুকিয়ে আছে মনে করি আপনি গতকাল এবং আজকের টেলিভিশন যদি দেখেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মেজর জেনারেল মাহবুব রহমান সাহেব একটি কথা বলেছে আন্দোলনের চালিকা শক্তি সঙ্গ ছাড়ার ব্যাপারে আপনার বক্তব্য কি জানা বাদশাহ উদ্দেশ্যে দিকে জামশেদ জামাত একটি এখনো বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি 18 দলীয় জোটের সাথে তারা সম্পৃক্ত তাদের নিজস্ব কর্মসূচি আছে তাদের জাতীয় নেতাদের বিভিন্ন কর্মসূচি আছে এটার পাশাপাশি বিএনপির সাথে 18 দলীয় যে কর্মসূচিগুলো এখানেও তাদের অংশগ্রহণ আছে স্বাভাবিকভাবে জামাত যদি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত না থাকলেও রাজনৈতিক করার যদি অধিকার তার থাকে এক্ষেত্রে আমি তাকে ছাড়ার কথা বলছি কেন এটার জন্য যে কাজটি হতে পারে জাতীয়ভাবে অনেকভাবে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে আওয়ামী লীগ তাকে নিষ্ক্রিয় করে দিতে পারে নির্বাহী ক্ষমতা বলা বলে তখন যদি বিএনপি তাকে রাজনীতি করার জন্য সুযোগ দেয় তাহলে প্রশ্নটা আসতে পারে বিএনপি তাকে রাজনীতি করার সেক্ষেত্রে সেক্ষেত্রে আবার একটি প্রশ্ন রয়েছে জামশেদ আপনার কাছে এর আগেও আমরা নিজের কানে শুনেছি যে বিএনপি নেত্রী বলেছেন যে জামাতের সাথে আমাদের ভোটের ঐক্য অবশ্যই আদর্শের ঐক্য না আর নির্বাচন কমিশন যদি নিবন্ধনী বাতিল করে তাহলে তো ভোটে যেতে পারছে না জামায়াত তারপরে কেন এই ঐক্য কারণ ঐক্য তো ভোটে তা তো ভোটে যেতে পারছে না তবে কেন এই ঐক্য আপনি একটা বিষয় আছে আপনি যখনই কোন একটা কাজ নিয়ে ঐক্যবদ্ধ ভাবে মুভ করবেন একটা পর্যায়ে কিন্তু আপনি বন্ধুকে ছেড়ে দিয়ে চলে যেতে পারবেন না এটার জন্য আওয়ামী লীগের ভূমিকাটা আরো গঠনমূলক হওয়া দরকার ছিল বলে আমি মনে করি তারা যদি চাইতো যে একটি সুষ্ঠু নির্বাচন হোক তাহলে এটা সম্ভব ছিল এখন আপনি একজনকে আমি মানসু ভাইকে নিয়ে একটা কাজে যেতে গেলাম আমি লাভ দেখলাম ওনাকে ছেড়ে চলে গেলাম এটা হলে তো আপনার সম্পর্ক থাকে না জামাত ইসলামকে একটি গণতান্ত্রিক দল কিনা সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনার সাথে জামাত ইসলাম জড়িত কিনা যদি জামাত ইসলাম গণতান্ত্রিক দল হয়ে থাকে গণতন্ত্রকে বিশ্বাস করে যে এরকম যদি দল হয়ে থাকে আমার বলার কিছু যদি একটি অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক পেশিতান্ত্রিক ফেসিস্ট একটি যদি রাজনৈতিক দল হয়ে থাকে মাঠ থেকে অসুযোগ্য সারা বাংলাদেশের মানুষ বলেছে জামাত নিষিদ্ধ করার জন্য আর বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি আপনি জামাত ছাড়েন আপনাদের দাবিটি এরকম হোক গেল আপনারা জামাত ইসলামকে নিষিদ্ধ করুন মাসুদ ভাই এই মুহূর্তে কিন্তু আপনাকে আর আমাকে দুজনকে ওনাকে ধন্যবাদ জানানোর দরকার ওনার বক্তব্যের মাঝখানে বলে দিয়েছেন যে জামাত নিষিদ্ধ করলে তাহলে আমরা জামাতকে ছাড়তে কোনো উনি আসলে মনে রাখেন জামাত নিষিদ্ধ হোক এটা চায় আমি আমি বলতেছি জাতীয় পর্যায়ে কি আওয়ামী লীগ বলতেছে তোমরা জামাত ইসলাম ছেড়ে দাও তোমাদের সাথে সংলাপ আসবো আওয়ামী লীগের বক্তব্য বিএনপির বক্তব্য এটা হতে পারে না আমি জামাত ইসলাম নিষিদ্ধ করলে আমি জামাত ছাড়বো এটা বলতে তো পারে না বিএনপির অনেক নেতা বলেছে অনেক দায়িত্বশীল আপনি নির্বাহী আমি জাতীয় পর্যায়ে সারা বাংলাদেশের মানুষ জামাত নিষিদ্ধ সেটা চায় সেটা বাংলাদেশের বিএনপি একটি গণতান্ত্রিক দল সেটা চায় সেটা জামশেদের কণ্ঠে উচ্চারিত হয়েছে কিন্তু আওয়ামী লীগ কি বলছে এই বিষয় নিয়ে সময়ের ব্যাপার আমি একটু বলতে চাই একটু পিছন আগে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নুরেমবার্গ ট্রায়ালে আপনারা দেখবেন সেখানে ওই যুদ্ধাপরাধের দায়ে
যারা যুদ্ধাপরাধ করেছে হচ্ছে তাদের তাদের যেভাবে সাজা দেওয়া হয়েছে সেই যুদ্ধাপরাধের দায়ে তাদের সাথে সংঘর্ষিত করেছে নাজি 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 বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে এবং তদ্রূপ দেখেন আজকে এখানেও আমাদের যে বিচার ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের জন্য গঠন করা হয়েছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল সেই বিচার ট্রাইব্যুনালের কথা উঠেছে যে পাশাপাশি যে সালাউদ্দিন কাদের চৌধুরী গোমাজন কাদের সমস্ত সমস্ত যুদ্ধাপরাধীদের যেভাবে সাজা হয়েছে সেখানে কথা উঠে এসেছে ওই আলশামস বাহিনীর কথা উঠে এসেছে সেখানে জামাত ইসলামের কথা উঠে এসেছে এবং তাদের এই সংগঠনকে নিষিদ্ধের জন্য সেখানে সুপারিশ করা হয়েছে এবং পাশাপাশি তাদের সাথে জড়িত সেই কর্মীদের বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি থেকেও বাদ দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। জামাত নিষিদ্ধটা সময় ব্যাপক ব্যাপার। সাম্প্রতিক সময়ে ইউরোপের পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়েছে যে সকল রাজনৈতিক দল সন্ত্রাসের সাথে জড়িত, এটা মূলত জামাতকে ইঙ্গিত করা হয়েছে যে সকল রাজনৈতিক দল সন্ত্রাসের সাথে জড়িত তাদের নিষিদ্ধ করার মতো একটি প্রস্তাব পাস করেছে ইউরোপিয়ান পার্লামেন্ট। যেহেতু এই অনুষ্ঠানে যেহেতু জামাত ইসলামের পক্ষে প্রতিনিধিত্ব করার লোক নেই, তাদের ব্যাপারে আমরা কথা বলতে তাদের যেহেতু পক্ষ সমর্থন করার কোন লোক নেই, আমি সেই বিষয়ে যাবো না। সবশেষ যে কথাটি আপনাদের কাছ থেকে আমাদের হাতে সময় একদম কম, সবশেষে আমি এখনো মনে করি, আমি মনে করি বিএনপি এখনো বোধোদয়ের রাজনীতি আসলে এখনো সঠিক পন্থে আসে নাই। মুখেই বলছেন আমরা কাজ করব, বাংলাদেশে যেটাকে নিয়ে সমস্যা সেই সমস্যাটা এখনো মুখ খুলিনি, সে ব্যাপার মুখ খুলতেই হবে। তাহলে আমরা মনে করি বোধোদয়ের রাজনীতি শুরু হতে পারে। উজ্জ্বল করে আপনি কি মনে করছেন কিনা যে এই যে সহিংসত থেকে সরে শান্তিপূর্ণ আন্দোলন, এর প্রথম থেকে অবশ্য বলছিল কিন্তু এখন অবরোধ না দিয়ে এই মধ্য দিয়ে দিয়ে কি শান্তিপূর্ণ অবস্থানে শান্তিপূর্ণ আন্দোলনের বোধোদয় হয়েছে? আমি এই কথাটিকে অন্যদিকে ঘুরিয়ে একটু বলি আপনাকে। যেমন দেখো, ধরুন একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, ওনাদের মহাসচিব পর্যায়ের যিনি আছেন, উনি এখন কোথায়? উনি যদি আদর্শকে লালন করে থাকেন, ওনার আদর্শ বাস্তবায়নের জন্য যদি উনি আন্দোলন করে থাকেন, উনি একটি ভিডিও বার্তা পাঠিয়ে কেন আন্দোলন কর্মসূচি দিচ্ছেন? উনি সামনাসামনি এসে প্রয়োজনে জেল বর কারাবরণ করবে, প্রয়োজনে গতকালকে জাতীয় টেলিভিশন একটি সুন্দর তথ্য দিয়েছে যে ওনার বিরুদ্ধে এখন 9টি মামলা, আমাদের ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারির নামে 90টি মামলা, আর 10টি হলে সেন্সুরি হবে। এইভাবে তো গণতন্ত্র চর্চা হতে পারে না। আপনারা এই যে আপনার স্থায়ী কমিটির সদস্য আমি মাহবুব রহমান সাহেবের কথার সাথে একটু মিলিয়ে কথা বলতে চাই, উনি বলছেন সরকার ব্যর্থ যে সন্ত্রাসীদের শাস্তি করে না, তার মানে সরকার ব্যর্থ। আমি যখন সন্ত্রাসীদের গ্রেফতার করতে যাই, বাধা দিতে যাই, তাদের প্রতিরোধ করতে যাই, তখন বলেন মানুষ মারতেছেন। আন্দোলন করেছে উনি, ওনারা আমাদের আদর্শ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ওই সময় এই আন্দোলনে আমরা একসাথে স্বৈরাচার বললেও কোন সময় প্রকাশ্যে পুলিশ গুলি করতে আমরা দেখিনি, টিয়ারসেল লাঠি পিটা, হ্যাঁ অনেক সময় এই অবস্থা ছিল। কিন্তু আজকে কি হচ্ছে, আপনি কক্সবাজারে দেখেন ভিডিও ফুটেজ আছে, পুলিশ প্রকাশ্যে গুলি করেছে একজনকে, চকরিয়ে গুলি করে মেরেছে, বিডিআর গুলি করে মারছে। ঠিক একসাথে না হলে আমরা কোনো গাড়ি যাইনি, জ্বলন্ত গাড়িতে পেট্রোল বোমা ফেলিনি, মানুষ খুন করিনি, মানুষের বাড়িতে আগুন দিনই, দোকান লুটপাট করে না, এটা কোনোভাবে সত্য কথা না মাসু ভাই। আমরা তো কর্মী হিসেবে ছিলাম, আমরা পালের দোকানে আপনারা একটা মিছিলে আমাদের বর্তমান মুক্তিযোদ্ধা শাহজাহান ভাইদের সাথে সংঘাত হয়েছে, ওই সময় পুলিশের উপর লাঠি বিশ্বাসকে লিখতে ওই সময় গাড়ি আপনি সবশেষ যে এই রাজনীতিকে আপনি কি বলছেন যে শান্তিপূর্ণ অবস্থানের রাজনীতি বোধোদয় হয়েছে বলে মনে করেন? না, অবশ্যই বিএনপি বোধোদয় হয়েছে এবং বিএনপি সবসময় শান্তিপূর্ণ রাজনীতি করে এখনো করছে, আর বিএনপি জনগণের রাজনীতি করে, জনগণের বাইরে রাজনীতি বিএনপি করে না।
মানুষ যেহেতু চাচ্ছে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতার পট পরিবর্তন হোক, সেই ক্ষেত্রে শান্তিপূর্ণ জায়গাতে ফিরে এসেছে বিএনপি। ধন্যবাদ। বিশেষ কষ্ট করি বিএনপি সংক্ষেপে এক শব্দে, এক শব্দ হচ্ছে বিএনপি এই যে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একটু নতুন একটি ষড়যন্ত্রের জাল বোনার চেষ্টা করছে। না, এটা কোনোভাবে আমার মনে হয় আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। বিএনপি যতটা ছাড় দিচ্ছে আওয়ামী লীগ ততটা আর যদি ভবিষ্যতে আরেকটি মানুষও মারা না যায়, পেট্রোল বোম আরেকটি ইন্ডিকেট না হয়, যদি আর কোনো গাড়িতে পেট্রোল বোম আগুন জ্বালিয়ে দিয়ে দেওয়া না হয়, হিন্দুদের ঘর বাড়িতে জ্বালিয়ে দেওয়া না হয়, তাহলে আমরা মনে করবো বিএনপির বিরুদ্ধে। আপনাদের সকলকে আমরা কথা বলতে পারছি না, আমরা দুঃখিত। আপনাদের সকলকে ধন্যবাদ। দর্শক, আমরা খুব প্রাণবন্ত আলোচনা করছিলাম, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পৌরজাসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মাসুদ, নগর বিএনপি নেতা আসলামুদ্দিন সিদ্দিকী জামশেদ এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর। আমরা সকলেই আলোচনা করলাম, সকলের কণ্ঠে একই কথা ধ্বনিত হয়েছে যে একটি শান্তিপূর্ণ অবস্থান দরকার, এবং আমরা মনে করি যে রাজনীতিতে শুভ বুদ্ধির উদয় হবে, শুভ চিন্তার উদয় হবে, আর তার মধ্যে দিয়ে এগিয়ে যাবে সকলেরই ভালোবাসার বাংলাদেশ। এর প্রত্যাশায় আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।